হ্যালো ফ্রেন্ডস সো আজ জিজ্ঞাসা করবো না যে তোমাদেরকে তোমরা কেমন আছো এখন বলতে পারো স্যার আপনি কি আমাদের সাথে রাগ করেছেন যে জিজ্ঞাসা করবেন না কেমন আছো তো আজ তোমরা বলো তোমরা সবাই বলো তো দেখি কেমন আছো আমি তো জিজ্ঞাসা করবো না বাট তোমরা বলবে সবাই এখন বলতে পারতে স্যার আপনি কিন্তু ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করে নিয়েছেন যে আমরা কেমন আছি ইয়াস হোপফুলি যে তোমরা সবাই ভালো আছো এবং ক্লাস করার জন্য ফিজিক্যালি এবং মেন্টালি পুরোপুরি রেডি আছো সো ফ্রেন্ড আমরাও সেইভাবে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের টপিক টপিক থাকবে ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম যে ভারতীয় সংসদ থেকে আমাদের আজকে ক্লাসটি তো তোমরা জানো যে আমরা পলিটিক্যাল সায়েন্সের উপর থেকে কিন্তু লাস্ট আটটি ক্লাস করে নিচ্ছি এবং আশা করবো তোমরা সেই আটটি ক্লাসও দেখেছো আর যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই উপরে আই বটমে ক্লিক করে দেখতে পারবে তাছাড়া সবগুলা ক্লাসের প্লে লিস্ট আমাদের চ্যানেল মধ্যে পেয়ে যাবে সেখানে গিয়ে সবগুলা ক্লাস ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে ফ্রেন্ড সো ফ্রেন্ড আমাদের ক্লাসটি তাদের জন্য হেল্পফুল কাদের জন্য হেল্পফুল যাদের এক্সামের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে তারা অবশ্যই সবাই এই ক্লাসটি দেখবে বাট বেসিক্যালি আমরা তো টিআরবিটি সিলেবাসকেই ফলো করছি তো অবশ্যই এই ক্লাসটি তাদের জন্য হেল্পফুল যাদের এক্সামে অবশ্যই কনস্টিটিউশন থাকে সো ফ্রেন্ড তার সাথে প্রতিদিনের মতো তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃত্রিপুরা এক্সাম আই হোপ তোমরা সবাই করে নিয়েছো কি করে নিয়েছো লাইক এবং শেয়ার যদি এখন পর্যন্ত কেউ না করে থাকে অবশ্যই করে নেবে পাশাপাশি যারা আমাদের নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি এরকম ইনফরমেটিভ নলেজেবল ক্লাস যদি তোমরা মিস না করতে চাও সো ফ্রেন্ড তোমরা যাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন আমাদের ক্লাসে সকল প্রকার আপডেট পিডিএফিকে সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট এক্সেস করতে পারবে ইভেন আমরা যখন থেকে যতগুলো পিডিএফ দিয়েছি তখন থেকে সবগুলা পিডিএফি তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে এমনটা নয় যে আজকে জয়েন হলে শুধু আজকের পিডিএফই পাবে তো আগে যতগুলো পিডিএফ দিয়েছি সবগুলা পিডিএফই তোমরা সেখানে পেয়ে যাবে সো ফ্রেন্ড চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক লেট স্টার্ট দেখুন বলতে পারছি স্যার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছেন অথচ প্লেস তো হোয়াইট কিছু নেই তার মধ্যে আমরা বলবো না প্লেসে আমরা পেজের মধ্যে কিছু না কিছু লিখে তো বলবো তো চলো শুরু করা যাক তো আজকে আমাদের টপিক জানো যে কি ইন্ডিয়ান পার্লামেন্ট দ্যাট মিন্স ভারতীয় সংসদ তো তার সম্বন্ধে তো সবারই আশা করি বেসিক কনসেপ্ট আছে তোমরা ছুটোবেলা বা অনেক কোনো না কোনো সময় তো পরেছ ইন্ডিয়ান পার্লামেন্ট আশা করবো যে সবাই তো আমরা তার উপর থেকে যে কিছু কোয়েশন করতে ট্রাই করব যে ইন্ডিয়ান পার্লামেন্ট সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। তো তার আগে শুরু করার আগে অবশ্যই বলছি যে দ্য হোয়াট ইজ পার্লামেন্ট যে ইন্ডিয়ান পার্লামেন্ট বলতে আমরা কী বুঝি অথবা ভারতীয় সংসদ বা পার্লামেন্টারি সিস্টেম কি। তোমরা জানো যে ভারতীয় সংবিধানের অন্তর্গত পঞ্চম ভাগে দে পার্ট ফাইভের মধ্যে যে পার্ট ফাইভের মধ্যে থেকে কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভাকে কিন্তু পার্লামেন্ট নামে উল্লেখ করা হয়েছে এবং সংবিধানের সংবিধানে উনআশি নং সংবিধানের উনআশী নং দ্বারা অনুসারে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্ট তিনটি অংশ রয়েছে চলো তাহলে আমরা সেগুলো দেখে নিই তো মনে রাখবে যে সংবিধানে নং দ্বারা অনুসারে সেভেন্টি নাইন আর্টিকেল অনুসারে যে ভারতে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্টে কিন্তু তিনটি অংশ রয়েছে তাহলে চলো সেই তিনটি অংশ কী কী আমরা দেখে নিই তার মধ্যে সেই তিনটি অংশ কী কী নিয়ে যে ইন্ডিয়ান পার্লামেন্ট গঠিত দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট সেই তিনটি কী কী অংশ নিয়ে গঠিত হবে তার মধ্যে প্রথমটি তোমরা বলো বলতে ট্রাই করো যে কোন 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 তিনটি অংশ নিয়ে গঠিত ইন্ডিয়ান পার্লামেন্ট তার মধ্যে প্রথমটি হল যে প্রেসিডেন্ট তার মধ্যে প্রথমটি কি যে প্রেসিডেন্ট যে ইন্ডিয়ান পার্লামেন্টে প্রেসিডেন্ট থাকবে তার পাশাপাশি দুটি কক্ষ সেই দুটি কক্ষর নাম কি সেই দুটি কক্ষের নাম কি তার মধ্যে একটি হলো যে লোকসভা আরেকটি কি রাজ্যসভা সেই তিনটি অংশ নিয়ে কিন্তু ইন্ডিয়ার পার্লামেন্ট গঠিত সেই তিনটি অংশ নিয়েই যে রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ রাজ্যসভা ও লোকসভা নিয়ে সেটি গঠিত তো আমরা পাশাপাশি আমরা জানি যে সেই দুটির মধ্যে রাজ্যসভাকে বলা হয় যে উচ্চকক্ষ বা আপার হাউস তো সেটিকে আবার বলা হয় যে উচ্চকক্ষ বা আপার হাউস নামে পরিচিত আমরা সেভাবেও জানি এবং সেটিকে বলা হয় যে রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট এবং নিম্ন কক্ষ হলো যে লোকসভা লোকসভা কি যে নিম্নকক্ষ দ্যাট মিন্স লোয়ার হাউস নিম্ন কক্ষ হল যে লোকসভা দ্যাট মিন্স লোয়ার হাউস সেটাকে এভাবে বলা হয় যে হাউস অফ দ্য পিপল তো এই ছিল সেই সম্বন্ধে ইন্ডিয়া পার্লামেন্ট সম্বন্ধে ইন্ডিয়া পার্লামেন্টের মধ্যে তিনটি ভাগ তার মধ্যে একটি হলো প্রেসিডেন্ট এবং দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভা তার পাশাপাশি আমরা জানি যে লোকসভার মধ্যে নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত মেম্বার থাকে কতজন থাকে দ্য পাঁচশো পাঁচশো পঞ্চাশ তাছাড়া থাকে দুজন ইলেক্টেড তাছাড়া দুজন ইলেক্টেড থাকে টোটাল হয় যে পাঁচশো বাহান্ন জন ইয়েস ফাইভ ফিফটি টু তাছাড়া তোমরা জানো যে ফ্যান এখন বর্তমানে লোকসভার মধ্যে আছে কতজন লোকসভার মধ্যে আছে কিন্তু পাঁচশো তেতাল্লিশ জন ইয়েস ফোর যে পাঁচশো তেতাল্লিশ জন বর্তমানে লোকসভার মধ্যে আছে এবং রাজ্যসভার মধ্যে কতজন আছে যে রাজ্যসভার মধ্যে সেমভাবে কিন্তু টু থার্টি এইট টু থার্টি এইট হল ইলেকটেড এবং টুয়েলভ হল নমিনেটেড টুয়েলভ নমিনেটেড তাহলে টোটাল কত হলো আমাদের তাহলে টোটাল হল যে এখন আমাদের টু বাট বর্তমানে আছে বাট বর্তমানে কিন্তু রাজ্যসভার মধ্যে আছে টু তো আশা করি তোমরা সেগুলো জানো আর যাদের জানা নেই তারা জেনে নিলে আর যাদের জানা আছে তো আবার তাছাড়া ফ্যান আমরা সেটা জানি যে ব্রিটেনে আইনসভার অনুকরণে কিন্তু ভারতীয় সংসদ ব্যবস্থা বা পার্লামেন্ট সেটি গঠিত হয়েছিল যে ব্রিটেনের মধ্যেও কিন্তু দুকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত আছে এবং সেটা ইন্ডিয়ানও ইন্ডিয়ান পার্লামেন্ট বা ইন্ডিয়ার মধ্যে সেটা করেছে তো চাহ তো তাহলে সবাই বুঝতে পেরেছো তো তাহলে চলো আমরা এখন কুয়েশন বেস করতে ট্রাই করি যে ইন্ডিয়া পার্লামেন্ট থেকে আর কি কোশ্চন করা যায় আমরা তোমাদের তোমরা বলছিলে যে স্যার যদি এমসিকিউ টাইপ কুয়েশন নিয়ে আসেন তাহলে আমাদের হেল্পফুল হয় কারণ তার মধ্যে দিয়ে আমরা প্র্যাকটিসও করতে পারি তার মধ্যে দিয়ে আমরা যাচও করতে পারি যে নিজেরা কতটুকু জানলাম তো চলো সেভাবেই আমরা করছি তার আগে এখন পর্যন্ত যারা লাইক শেয়ার করেন অবশ্যই করে দাও যদি এরকম ইনফরমেটিভ এবং নলেজেবল ক্লাস তোমাদের প্রয়োজন অবশ্যই তোমরা অবশ্যই করবে এবং আমাদের এভাবে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে অবশ্যই মোটিভেট করবে যাতে এরকম ক্লাস নি আসতে পারি সো ফ্রেন্ডস চলো কোশ্চেন নাম্বার করা যাক রাজ্যসভা কত দিনের জন্য অর্থবিলকে আটক রাখতে পারে আমরা জানি যে ইন্ডিয়া পার্লামেন্টের দুটি পার্ট একটি হলো লোকসভা বা রাজ্যসভা তার পাশাপাশি প্রেসিডেন্ট আছে তো রাজ্যসভা কত দিনের জন্য অর্থবিলকে আটক রাখতে পারে দ্যাট मींस আপার হাউস বা কাউন্সিল অফ স্টেট সেটি কত দিনের জন্য কোনো অর্থবিলকে আটক রাখতে পারে তোমরা অবশ্যই সবাই কমেন্ট করবে কোথায় কমেন্ট করবে তো তোমাদের জন্য কিন্তু লাইভ চ্যাটবক্স ওপেন থাকে সেখানে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবে পাশাপাশি যারা অফলাইন দেখছো তারা কিন্তু পরে দেখতে পাচ্ছে যে মেজরিটি মানুষ করো না তো কেন করোনা এগুলোকে শেখা প্রয়োজন নেই ফ্রেন্ড তো অবশ্যই করবে যে তোমাদের জন্য কিন্তু কমেন্ট সেশন ওপেন রাখি যারা অফলাইন দেখো না হলে কমেন্ট সেশন ওপেন রাখি লাভ কি সেখানে তো কমেন্ট সেশন আমরা অফ রাখতে পারি তো অবশ্যই তোমাদের সুবিধার জন্য রাখি তো অবশ্যই করবে তো আমাদের সঠিক উত্তরটি কী হবে এ সবাই আনসার করে দিয়েছ সো দ্যাট ইজ যে অপশন এ যে ফোরটিন ডেজ যে রাজ্যসভা কোনো অর্থ বিলকে কিন্তু আটকে রাখতে পারে তো তার মধ্যে সে ডিসিশন নিতে হবে যে কি করবে রাজ্যসভা ডিসিশন নিতে হবে যে কি করবে বা তারপরে কিন্তু সে বিলটিকে রিলেজ করতে হবে তো মনে রাখবে যে রাজ্যসভা একমাত্র যে চোদ্দ দিনের জন্য কিন্তু কোনো অর্থ বিলকে আটক রাখতে পারে নেক্সট কোয়েশন কুয়েশন নাম্বার টু যে লোকসভায় যখন স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ যখন স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ লোকসভার মধ্যে শূন্য থাকে কি থাকে যে সেই পদটি শূন্য থাকে দ্যাট মিন্স সেখানে যদি কোনো ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট করা না থাকে বা তাদের মধ্যে কেউ একজন না থাকে তখন যে তখন স্কেচ স্পিকারের কার্যাবলী সম্পাদন করার জন্য কোন একজন ব্যক্তিকে নিযুক্ত করেন যদি সাপোজ ফর এক্সাম্পল লোকসভার মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ শূন্য রয়েছে তো তখন যদি সেখানে যদি কাউকে অ্যাপয়েন্ট করতে হয় সেই কার্যাবলী দেখার জন্য তখন স্কেচ স্পিকারের কার্যাবলী সম্পাদন করার জন্য কোন একজন ব্যক্তি যে অ্যাপয়েন্ট করতে পারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা তখন কে স্পিকারের কার্যাবলী সম্পাদন করার জন্য কোন একজন ব্যক্তিকে নিযুক্ত করতে পারেন যখন লোকসভা স্পিকার ও ডেপুটি স্পিকার পর শূন্য থাকবে সেটা তোমাদের জানো আমাদের মহামান্য রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি সেটি করতে পারে একমাত্র রাষ্ট্রপতি জ্ঞাপন করতে পারে তখন লোকসভার মধ্যে লোকসভা স্পিকার ও ডেপুটি স্পিকার হিসাবে তখন কোনো একজন ব্যক্তিকে যে লোকসভার কার্যাবলী সম্পাদন করার জন্য তো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছ তো আজকে কিন্তু কাউকে আমি বলবো না যে লাইক এবং শেয়ার করতে তোমরা নিজে থেকেই তোমাদের মধ্যে থেকে কয়েকজন সবাইকে মনে করিয়ে দেবে যে স্যার তোমরা সবাই লাইক শেয়ার করে নাও ফ্রেন্ডস তোমাদের মধ্যে থেকেই বলবে প্রতিদিন আমি বলি আজকে তোমাদের মধ্যে থেকে কয়েকজন বলো না দেখি কারা কারা বলছো দেখি যে কয়েকজন বলবে টাইম টু টাইম কিছুক্ষণ পরপর কোয়েশন নাম্বার থ্রি ভারতের সংসদ গঠিত হয় লোকসভা ও রাজ্যসভা নিয়ে লোকসভা বিধানসভা নিয়ে লোকসভা রাষ্ট্রসভা ও রাষ্ট্রপতি নিয়ে সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এবং আমি চাইবো যে সবাই পারবে সেটি যদি প্রথমে ডিসকাশন শুনে থাকো অবশ্যই পারবে আমরা নেক্সট ক্লাস কিন্তু পার্লামেন্টের উপর আরেকটি ক্লাস আনবো অবশ্যই সেটিও দেখবে আর যদি এই আজকের ক্লাসটি বুঝে থাকো তাহলে নেক্সট ক্লাস তো আর ইজিলি পেরে যাবে তোমরা তো কোশ্চ নম্বর তিন সঠিক উত্তরটি কি হবে কমান্ড কামান্ড রেলি সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি ইয়াস ভেরি অল যে লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি নিয়ে কিন্তু লোকসভা রাজ্যসভা বা রাষ্ট্রপতি নিয়ে কিন্তু যে ভারতীয় সংসদ গঠিত যে আপনি ইন্ডিয়ান পার্লামেন্ট যে পার্লামেন্ট সেটি গঠিত এবং তোমরা জানো যে পার্লামেন্ট সংবিধানে কিন্তু উনআশি নং দ্বারা অনুসারে কিন্তু কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্টের তিনটি অংশ রয়েছে এবং সেই তিনটি অংশ রয়েছে লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি এবং ব্রিটেনের মতো দ্বীপক্ষবি সংসদীয় ব্যবস্থা সেই ইন্ডিয়ার মধ্যে প্রবর্তিত হয়েছে নেক্সট কুয়েশন কোয়েশন নাম্বার ফোর রাজ্যসভায় সভাপতিত্ব সভাপতি হলেন যে রাজ্যসভায় কে সভাপতি করেন বা সভাপতিত্ব হন ভারতের রাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ কেউই নয় কে হতে পারেন রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন সো সঠিক উত্তর ঠিকই হবে যে রাজ্যসভায় সভাপতি হলেন ইয়েস তোমরা সেটা জানো যে রাজ্যসভার সভাপতি করেন কিন্তু যে অপশন এ নো অপশন এ নয় যারা এ হতে চিন্তা করতে পারে যে অপশন এ হতে পারে নো তো রাজ্যসভার সভাপতি করেন উপরাষ্ট্রপতি দ্যাট মিন্স আমাদের উপরাষ্ট্রপতি কে আছে ভেঙ্কাইয়া নাইডু যে ভেঙ্কাইয়া নাইডু যে ভারতে বর্তমান রাজ্যসভার সভাপতিত্ব করেন উনি ভারতের সরি উপরাষ্ট্রপতি নেক্সট কুয়েশন কোশন নাম্বার ফাইভ ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা হয় যদি বা ইন্ডিয়ার কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে অভিযোগ আনা হয় সেটি কোথা থেকে আনা হবে যে পার্লামেন্টের উভয়কক্ষ থেকে শুধুমাত্র লোকসভায় থেকে রাজ্যসভায় থেকে অথবা পার্লামেন্টের যে কোনো একটি কক্ষ থেকে যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আনা হয় সেক্ষেত্রে কোথা থেকে আনা হয় দোজ আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন তোমরা দেখতে পাই যে কেউ স্কিপ করো না পাশাপাশি দেখতে পাই যে চাইবে যে ফ্রেন্ড ক্লাসে লাস্ট অবধি থাকতে আমরা তোমাদের জন্য যদি এতটা হার্ডওয়ার্ক করে নিয়ে আসতে পারি তাহলে তোমরা কি আধা ঘন্টার সময় দিয়েছি ক্লাসটি দেখতে পারো না অবশ্যই দেখবে আর যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি যে টাইম টু টাইম লাইক এবং কমেন্ট করার জন্য মানুষকে বলতে তো অবশ্যই বলবে তোমাদের মধ্যে থেকে কয়েকজন চাইবে যে সবাইকে বলতে কোয়েশন ফাইভ কি সঠিক উত্তরটি হবে অপশন এস ভেরি গুড যে পার্লামেন্টের যেকোনো একটি কক্ষ থেকে যে দ্যাট শুধু রাজ্যসভা থেকে আনতে পারবে সেমনটা নয় বা লোকসভা থেকে আনতে পারবে সেমনটা নয় পার্লামেন্টের যে কক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতির বিরুদ্ধে বা রাষ্ট্রপতি কোনো ক্ষেত্রে কোনো অভিযোগ আনতে পারে কোয়েশ্চেন নাম্বার সিক্স সংসদে উভয় ক্ষেত্রে সরি সংসদে উভয় কক্ষে সংবিধান সংশোধন বিল যে সংসদের উভয় কক্ষে দ্যাট মিন্স লোকসভা রাজ্যসভা দেশ সংশোধনের বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি কি করেন দেশ সংসদের উভয় কক্ষে যদি সংবিধান সংশোধন করার জন্য বিল গৃহীত হয় বিল গ্রহণ করা হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি তারপর কি করে যে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে সেক্ষেত্রে সেই বিলটি যে বিলটি রাজ্যসভা এবং লোকসভা মিলে সেটি বিলটি তারা গৃহীত করেছে এবং সেইটিকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন না অনুমোদন অনুমোদন দিতে বাধ্য থাকেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি অনুমোদন দিতে বাধ্য যে অনুমোদন দিতেই হবে যেহেতু লোকসভা এবং রাজ্যসভা পাশ করে দিয়েছে অপশন সি তার অনুমোদন স্থগিত রাখতে পারে তার অনুমোদন স্থগিত রাখতে পারেন সেক্ষেত্রে কোনটি হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার সিক্স তো তোমরা জানো যে ফ্রেন্ড রাষ্ট্রপতি যদি লোকসভা এবং রাজ্যসভা থেকে সেই বিলটি পাস করে থাকে গৃহীত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি অনুমোদন দিতে বাধ্য থাকেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু অনুমোদন দিতে বাধ্য থাকেন তো কোয়েশ্চেন নাম্বার সিক্সের অপশন আমাদের বি হবে সঠিক উত্তরটি নেক্সট কোয়েশন রাষ্ট্রপতি ইম্পিচমেন্ট রাষ্ট্রপতি ইম্পিচমেন্ট কোন রকম পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ক্ষেত্রে কোন রকম পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি ঠিক হবে যে রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কোন রকম পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড তোমরা জানো সংসদের যে কোনো কক্ষকে সংসদের যে কোনো কক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করার ক্ষেত্রে সেই বিলটি যদি উত্থাপন করতে পারে সেটি যদি আনতে পারে সেক্ষেত্রে সংসদের যে কোনো কক্ষকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় সেক্ষেত্রে শুধু কোনো একটি কক্ষ কক্ষকে দেওয়া হবে এমনটা নয় যে লোকসভা বা রাজ্যসভার মধ্যে থেকে তাহলে এখন সবাই তোমাদের সবার জন্য কুয়েশন রইল যে রাষ্ট্রপতি যে ইম্পিচমেন্ট করতে পারে সেটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটি কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন কান্ট্রি থেকে বা কোথাকার সংবিধান থেকে সেটি নেওয়া হয়েছে অবশ্যই বলবে যে কোথা থেকে নেওয়া হয়েছে সেটি রাষ্ট্রপতি ইম্পিসমেন্ট যে প্রেসিডেন্ট ইম্পিসমেন্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড জস সেটি কোথা থেকে নেওয়া হয়েছে ট্রাই করো ট্রাই করো সবাই বলতে তো সেটি নেওয়া হয়েছিল যে ফ্যান ইউএসএ থেকে সেটি কোথা থেকে নেওয়া হয়েছিল ইউএসএ থেকে যারা করতে পেরেছে ভেরি গুড সেটি নেওয়া হয়েছিল ইউএস থেকে ইউএসএ থেকে যে রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্ট করার সেটি নেওয়া হয়েছিল नेक्स्ट क्वेश्चन অর্থ কমিশনের প্রতিবেদন সংসদে পেশ করার পূর্বে কার কাছে উত্থাপন করা হয় য অর্থ কমিশনের প্রতিবেদন কিন্তু অর্থ কমিশনের প্রতিবেদন সংসদে যে পেশ করার পূর্বে কার কাছ থেকে কার কাছ থেকে উত্থাপন করা হয় কেবল সরি কার কাছে উত্থাপন করে সেটাকে কার কাছে রাখা হয় যে সংসদে অর্থ কমিশনের প্রতিবেদন তারা পেশ করতে যাচ্ছে সেটি কার কাছে আগে প্রথমে উত্থাপন করতে হয় কাকে দেখাতে হয় আগে অর্থমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেটি কে করতে পারে কোয়েশন এইট তো সেটি তোমরা জানো যে ফ্রেন্ড অর্থ কমিশনে কোনো প্রতিবেদন যদি সংসদে পেশ করতে হয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রথমে সেটি উত্থাপন করতে হয় রাষ্ট্রপতির কাছে উত্থাপন করার পর সেটি সংসদে পেশ করা হবে বাট আলটিমেটলি কিন্তু রাষ্ট্রপতি সেটির উপর স্বাক্ষর করবে সেটিকে সেটিকে অ্যাপ্রুভ করবে বাট প্রথমে অবশ্যই রাষ্ট্রপতিকে দেখাতে হয় নেক্সট কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিনিধিরা কিভাবে লোকসভায় নির্বাচিত হন যে কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিনিধিরা লোকসভার মধ্যে কিভাবে নির্বাচিত হন তারা কি প্রত্যক্ষ নির্বাচন দ্বারা হয় বা অপ্রত্যক্ষ নির্বাচন দ্বারা হয় অথবা মনোনয়ন প্রক্রিয়া দ্বারা হয় অ্যান্ড অপশন ডি সবকটি পদিত হয় কোয়েশ্চেন নাম্বার নাইন কুয়েশন নাম্বার নাইনের সঠিক উত্তরটি কি হবে ফ্রেন্ড তো আমাদের সঠিক উত্তরটি ইয়াস তোমরা অনেকে করেছ দ্যাট ইজ প্রত্যক্ষ নির্বাচন দ্বারা কিন্তু প্রত্যক্ষ নির্বাচন দ্বারাই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা লোকসভা নির্বাচিত হন নেক্সট কুয়েশন কোয়েশন নাম্বার টেন থ্রি সেভেন্টি সেভেন নং দ্বারা হলো দে তিনশো সাতাত্তর নং দ্বারাটি কি তিনশো সাতাত্তর নং দ্বারাই কি বলা হয়েছে দে আধ ঘন্টার আলোচনা অপশন বি বিশেষ আলোচনা স্বল্প সময়কালীন আলোচনা নিচে কোনটি হবে আর্টিকেলে কি বলা হয়েছে থ্রি সেভেন্টি সেভেন কি বলা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে বিশেষ আলোচনা সেক্ষেত্রে বিশেষ আলোচনা নিয়ে যে থ্রি সেভেন্টি সেভেন নং দাঁড়াতে বলা হয়েছে দাঁড়াটি হলো যে বিশেষ আলোচনা নেক্সট কুয়েশন কোয়েশন নাম্বার এলেভেন প্রথাগতভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হন যে প্রথাগতভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিচের কে হন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি অর্থমন্ত্রী লোকসভা অধ্যক্ষ বিরোধী দলের সংসদ উপরাষ্ট্রপতি অর্থমন্ত্রী লোকসভা অধ্যক্ষ ও বিরোধী দলের সংসদ কে হন দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সো ফ্রেন্ড সেটি হয় কিন্তু উপরাষ্ট্রপতি অর্থমন্ত্রী এবং লোকসভা তারা কেউই নয় কিন্তু সেটি হয় কোনো বিরোধী দলের সাংসদ কোনো বিরোধী দলের সাংসদই হয় যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান নেক্সট কোয়েশন নতুন সর্বভারতীয় লোকসভা কর্তৃক সৃষ্টি করতে পারে যে নতুন সর্বভারতীয় লোকসভা কর্তৃক সৃষ্টি করতে পারে নিচে কোনটি হবে সংসদ কেন্দ্রীয় লোক কেন্দ্রীয় লোকসভা কর্তৃক অপশন সি কেন্দ্রীয় মন্ত্রিসভা নিচে কোনটি হবে যে নতুন সর্বভারতীয় লোকসভা কর্তৃক সৃষ্টি করতে পারে সো দ্যাট ইজ অপশন এ সংসদ সো আমাদের সঠিক উত্তরটি হবে যে সংসদের সৃষ্টি করতে পারে তারা নেক্সট কোয়েশন নিম্নলিখিত কোন কমিটিতে রাজ্যসভার কোন প্রতিনিধিকে সরি প্রতিনিধিত্ব থাকে না যে নিম্নলিখিত কোন কমিটিতে রাজ্যসভার কোনো প্রতিনিধি থাকে না সো পাবলিক অ্যাকাউন্টস কমিটি সিলেক্ট কমিটি অপশন সি অপশন সি এস্টিমেট কমিটি অ্যান্ড অপশন ডি কমিটি অফ পিটিশনস তো নিচের কোনটি সঠিক উত্তর হবে নিম্নলিখিত কোন কমিটিতে রাজ্যসভার কোনো প্রতিনিধিত্ব থাকে না থার্টিন কুয়েশন থার্টিন সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন সি এসটিমেন্ট কমিটি এসটিমেন্ট কমিটিতে যে রাজ্যসভার ত্রিশঙ্কু সংসদ ত্রিশঙ্কু সংসদ কাকে বলে যে সংসদে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি অপশন বি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কিন্তু সংসদ বর্তমান অপশন সি প্রধানমন্ত্রী আস্থা প্রস্তাব পেশ করেছে কিন্তু পাস হলো না এবং অপশন ডি এগুলির মধ্যে কোনটি নয় তো সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর যে ত্রিশঙ্কু সংসদ কাকে বলে নিচের কোনটি হবে সঠিক উত্তরটি সো ফ্রেন্ড ত্রিশঙ্কু সংসদ বলতে বোঝায় যে সংসদে কোনো দল যে সংসদে কোনো দল নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেটিকে বলা হয় কি ত্রিসংখ্য সংসদ তো ফ্রেন্ডস যেসব কোয়েশনগুলো কিন্তু আমাদের একটু ডিসকাশন করতে অবশ্যই সেগুলো তোমাদের সাথে তো করছি বাট অনেকগুলো কোশ্চেন স্টেটিক ফ্যাক্টগুলো তোমাদের মনে রাখতেই হবে যে রিভাইজ এগিয়ে না রিভাইজ করতে হবে সেগুলো তার থেকে আর কোনো রাস্তা নেই যে শর্টকাট কিছু বলে আছে কোয়েশন নাম্বার ফিফটিন যদি ফোরটিন যদি ফোরটিন দিনের মধ্যে যদি চোদ্দ দিনের মধ্যে রাজ্যসভা অর্থবিল নিয়ে কোনো প্রত্যুত্তর না দেওয়া হয় তাহলে যদি চোদ্দো দিনের মধ্যে রাজ্যসভা কোনো কিছু জানাতে না পারে কোনো অর্থবিল নিয়ে সেই ক্ষেত্রে সেটি কি করতে হবে লোকসভা বিলটিতে বিলটিকে পুনর্বিবেচনা করবে যে লোকসভায় সেই বিলটিকে পুনর্বিবেচনা করবে সেই বিলটিকে অর্থ বিল বাতিল হবে যা বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হবে তোমরা জানো যে লোকস রাজ্যসভায় কিন্তু ফোরটিন ডেজের মধ্যে কিন্তু তার তার ওপিনিয় জানাতে হয় এবং সে ফোরটিন ডেজ পর্যন্ত রাখতে পারে রাজ্যসভা কোনো বিলকে এবং তার মধ্যে সেটিকে সে তার উপর ডিসিশন নিতে হয় হয়তো সে অ্যাকসেপ্ট করবে না হয়তো সে অ্যাকসেপ্ট করবে না বাট সে

তখনই আইনে পরিণত হয় যদি যে সংসদে কোনো বিল তখনই আইনে পরিণত যখন সেই বিলটি কি হয় সেটি দুটি কক্ষের অনুমোদিত হয় অথবা রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষরিত হয় অপশন সি দ্বারা প্রধানমন্ত্রী স্বাক্ষরের পর সংসদে পেশ হওয়া বিলটি তখনই আইনে পরিণত যখন কি হবে তখন কখন আইনে পরিণত হবে সংসদের বিলটি যে সংসদের যে পেশ হওয়া বিলটি আইনে তো কখন পরিণত হবে নিচে দেওয়া তিনটি অপশনের মধ্যে কোনটি সুইটেবল অপশন হবে তোমাদের তোমরা মনে করতে পারো কোয়েশন নাম্বার সিক্সটিন ইয়েস দ্যাট ইজ অপশন বি যে রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষরিত হওয়ার পর যে রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষরিত হওয়ার পরে কিন্তু সংসদে কোনো বিল সেটি আইনে পরিণত হয় আদারওয়াইজ যদি প্রেসিডেন্টের স্বাক্ষর না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কোনো বিল সেক্ষেত্রে আইনে পরিণত হবে না সেক্ষেত্রে মনে করবে না যে প্রধানমন্ত্রী বা সে দুটি কক্ষের অনুমোদিত বা দুটি লোকসভা কক্ষের অনুমোদিত হওয়ার মানেই যে সেই বিলটি আইনে পরিণত হয়েছে অবভিয়াসলি যদি লোকসভা বা রাজ্যসভা যদি সেগুলোতে অ্যাকসেপ্ট করে সেগুলো যদি অ্যাপ্রুভ করে অবশ্যই রাষ্ট্রপতি সেক্ষেত্রে স্বাক্ষর তো করবে বাট স্বাক্ষর কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর কিন্তু ম্যান্ডেটরি সেক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু স্বাক্ষর করতে হবে আদারওয়াইজ সেই বিলটি কিন্তু আইনে পরিণত হবে না নেক্সট কোয়েশন কোনো বিল কোন ধরনের বিলের বা কোন বিলে আলোচনার জন্য সর্বপ্রথম যৌথ অধিবেশন আহ্বান করা হয় যে নিচের কোন ধরনের বিলে আলোচনার জন্য নিচে কোন ধরনের বিলে আলোচনার জন্য সর্বপ্রথম যৌথ অধিবেশন যে লোকসভা রাজ্যসভা যৌথ অধিবেশন আহ্বান করা হয় যে পনপথ পণপথ অবসান বিল হিন্দু কূট বিল ব্যাংক জাতীয়করণ বিল স্বর্ণ নিয়ন্ত্রণ বিল নিচে কোনটি হবে যে নিচের কোন বিলে আলোচনার জন্য সর্বপ্রথম প্রথমবারের মতো যে যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছিল এখানে কিন্তু বলা হয়েছে প্রথমবারের মতো যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছিল লোকসভা রাজ্যসভার কম্বাইন যে অধিবেশন সেগুলো আহ্বান করা হয়েছিল সেক্ষেত্রে কোনটি হবে যারা অপশন এ করেছ কি রাইট আনসার বিল সেই বিলটি নিয়েই কিন্তু যে প্রথমবারের মতো যে যৌথ অধিবেশন আলোচনা আহ্বান করা হয়েছিল একমাত্র পথা নিয়ে এবং সেটি দিয়ে স্টার্ট হয়েছিল যে যৌথ অধিবেশন আহ্বান করাটা নেক্সট কুয়েশন কোয়েশন নাম্বার এইটিন মন্ত্রিসভার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব দে মন্ত্রিসভার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায় যে কোথায় উত্থাপন করে যে শুধুমাত্র লোকসভায় শুধুমাত্র রাজ্যসভায় যে কোনো সভাতেই অথবা রাজ্য আইনসভায় মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো অনাস্থা প্রস্তাব যদি পেশ করা হয় সেক্ষেত্রে সেটি কোথায় উত্থাপন করা হয় কোশ্চেন নাম্বার এইটিন কোয়েশ্চেন নাম্বার এইটিন সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড তো সেক্ষেত্রে সঠিক উত্তরটিস তোমরা সবাই আনসার করছ দ্যাট ইজ অপশন এ যে শুধুমাত্র লোকসভায় কিন্তু শুধুমাত্র লোকসভায় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায় তোমরা চাইলে যে রাজ্যসভায় করা যায় সেরকমটা কখনো হবে না রাজ্যসভায় তো ফ্রেন আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন এ তাছাড়া ফ্রেন আশা করি তোমরা জানো যে সেগুলো যে ভারতীয় সংসদীয় ব্যবস্থা কিন্তু স্থায়ী কক্ষ যদি বলা হয় তাহলে কোনটি হবে তাহলে বলো যে দেখি তো ভারতীয় লোকসভার মধ্যে ভারতীয় সংসদীয় ব্যবস্থার মধ্যে স্থায়ী কক্ষ যদি বলা হয় তাহলে কোনটি হবে যে লোকসভা রাজ্যসভা সেক্ষেত্রে সেটি হবে যে লোকসভা সরি রাজ্যসভা সেক্ষেত্রে কোনটি হবে যে রাজ্যসভাকে বলা হয় যে স্থায়ী কক্ষ কারণ এখন বলতে পারছি যে তার রাজ্যসভাকে কেন স্থায়ী কক্ষ বলা হয় এবং লোকসভায় কি কেন বা অস্থায়ী কক্ষ বলা হয় রাজ্যসভাকে কেন স্থায়ী কক্ষ বলা হয় সেক্ষেত্রে ফ্রেন্ড তোমরা জানো যে এর অর্থ হল যে কক্ষটি কিন্তু কখনোই সম্পূর্ণরূপে ভেঙে যায় না যে রাজ্যসভাকে কিন্তু যে কখনোই বা সম্পূর্ণরূপে পাঁচ বছর বা ছয় বছর পরে কিন্তু বাঙ্গা হয় না যেমন আমরা দেখতে পাই যে লোকসভা বা মন্ত্রিসভা কিন্তু পাঁচ ছ বছর পরে ভেঙে যায় পাঁচ বছর পরে তো সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভা কিন্তু কখনো ব্যঙ্গে না তবে সেটা অবশ্যই হয় যে সেটা অবশ্য প্রতি দুই বছর অন্তর অন্তর প্রতি দুই বছর অন্তর যে প্রত্যেক দুই বছর অন্তর অন্তর কিন্তু সে রাজ্যসভা থেকে এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ লোক কিন্তু তিন ভাগের এক ভাগ সদস্য অবসর গ্রহণ করেন বা সেটা মনে রাখবে যে কিন্তু সেই রাজ্যসভার মধ্যে প্রত্যেক দুই বছর অন্তর অন্তর তিন ভাগের এক ভাগ মানে এক তৃতীয়াংশ লোক অবসর গ্রহণ করেন এবং রাজ্যসভা সেই সংসদের সময়কাল কত বা মেয়াদ কত তাদের মেয়াদকাল বা সংসদ সময়কাল হয় যে ছয় বছর তারা ছয় বছর তাদের পদে থাকতে পারে এবং তবে তবে ফ্রেন্ড জানো যে লোকসভার সময়কাল কত লোকসভা হল যে পাঁচ বছর বাট রাষ্ট্রপতি যদি ইন্ডিয়ান প্রেসিডেন্ট চায় যদি রাষ্ট্রপতি চায় যদি রাষ্ট্রপতি চায় অবশ্যই সেক্ষেত্রে কিন্তু যদি রাষ্ট্রপতি চায় সেক্ষেত্রে অবশ্যই তারা লোকসভা তার আগেও দিতে পারে যেহেতু রাষ্ট্রপতি যদি চায় যে পাঁচ বছর আগেও লোকসভা দিতে পারে অথবা ইমার্জেন্সির কারণে বা কোনো কারণে লোকসভা ভেঙে দিতে পারে অথবা কোনো কারণে বা ইমার্জেন্সি কোনো পরিস্থিতিতে রাষ্ট্রপতি চলে তার মেয়াদ কিন্তু আরও এক বছর বাড়াতে পারে তখন সেক্ষেত্রে লোকসভার ছয় বছরও চলতে পারে তো ফ্রেন্ড বেসিক্যাল লোকসভা থাকে যে লোকসভার মেয়াদ থাকে যে পাঁচ বছর রাজ্যসভা ছয় বছর বা রাজ্যসভা কিন্তু কখনও বাঙা হয় না সেক্ষেত্রে লোকসভা বাঙ্গা যায় লোকসভা রাষ্ট্রপতি করতে বাঙতে পারে ভেঙে দিতে পারে এবং কখনো কখনো রাষ্ট্রপতি করতে সেটা এক্সটেন্ডও করতে পারে সেটা এক্সটেন্ড করে এক বছর বাড়াতে পারে আশা করি তোমরা ইন্ডিয়ান পার্লামেন্ট সম্বন্ধে অনেক কিছু জানছো যদি এরকমটা জেনে থাকো অবশ্যই করবে যেসব কিছু করার জন্য তোমাদেরকে বলেছিলাম প্রথমে তো আমি তো আজকে বলেছি যে ক্লাসে মিডিয়ালে বলবো না তোমাদের মধ্যে থেকে কয়েকজনকে বলেছিলাম যে তোমরা অবশ্যই সবাইকে মনে করে দেবে যে ফ্রেন্ড তোমরা সবাই লাইক এবং শেয়ার করে নাও তাড়াতাড়ি তো অবশ্যই করবে যদি আমাদের এরকম ইনিশিয়েটিভ এরকম হার্ডওয়ার্ক যদি অপছন্দ অবশ্যই করবে ফ্রেন্ড আমরা প্রত্যেকটা ক্লাসে বলি তোমাদের কিন্তু এরকম কমেন্ট এবং লাইক রিলে আমাদেরকে মোটিভেট করি তোমাদের মধ্যে থেকে দেখি যে অনেকেই কিন্তু রেগুলার কমেন্ট করতে থাকো তার মধ্যে অনেকে আছে তো নাম বলছেন অ্যাকচুয়ালি নাম বললে বলবে অন্যরা বলবে যে স্যার আমাদের নাম বলছেন না শুধু কয়েকজন নামে বলছেন তো তাদের নাম তো আমাদের মুখস্থ হয়ে গেছে কিছু কিছু নাম আছে তো তারা রেগুলারলি কমেন্ট করে এন্ড অফ দ্য ক্লাস তারা দেখতে পায় যে ক্লাসের শেষ হওয়ার দু তিন মিনিটের মধ্যে কমেন্ট করে এবং খুব ভালো কমেন্ট করে অভিয়াসলি ফ্রেন্ড তোমরাও কমেন্ট করবে তো সবার কমেন্টটি আমরা কিন্তু সবার কমেন্টে কিন্তু রিপ্লাই দিই এমনটা নয় যে শুধু স্পেসিফিক কয়েকজন কমেন্টে রিপ্লাই দিই আমরা সবার কমেন্টে ইকুয়ালি রিপ্লাই দিই তো অবশ্যই তোমরা সবাই করবে তোমাদের সবার কমেন্ট আমাদের কাছে খুব ভ্যালুবল কোশ্চেন নাম্বার নাইনটিন কোন বিলে সরকার আগামী এক বছরের রাজস্ব আদায়ের পরিমাণ পেশ করে যে নিচে কোন বিলের মধ্যে সরকার যে আগামী এক বছরের রাজস্ব আদায়ের পরিমাণ তারা পেশ করে দেয় যা আগামী এক তারা কি করতে যাচ্ছে কি দিতে যাচ্ছে কি নিতে যাচ্ছে তো সেগুলো তারা নিচে কোন বিলের পেশ করে এবং সেটা তোমরা জানো কোন বিলের মধ্যে সেটা পেশ করে কুয়েশন নাম্বার নাইনটিন এইসব কুয়েশন যাতে কারোর মিস না হয় ফ্রেন্ড এইসব কুয়েশন যদি মিস করো দ্যাট মিনস কিন্তু তোমাদের কিন্তু আরো আরো অনেকটা হার্ডওয়ার্ক করতে হবে যারা এইসব কুয়েশনও বল করবে তাদের কিন্তু অনেকটা হার্ডওয়ার্ক করতে হবে ফ্রেন্ড কুয়েশন নাম্বার নাইনটি সঠিক উত্তরটি কি হবে যে অর্থ বিল দা অর্থ বিল হলো যে অর্থ বিলের মধ্যে যে আগামী এক বছর রাজস্ব তাদের পরিমাণ পেশ করতে পারে তোমাদের মধ্যে থেকে দেখেছিলাম যে গতকাল কিছু কমেন্ট করেছিল যে বলছিল যে স্যার তিরিশটি কুয়েশন নিয়ে তিরিশ মিনিট কাটাচ্ছেন সো ফ্রেন্ড শুধু তিরিশটি মিনিটই শুধু দেখছি তোমরা তিরিশটি মিনিটের পাশাপাশি যে অন্যান্য কথাগুলো বলছি সেগুলো তো কাউন্ট করনি কখনও যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো কি কাউন্ট করেছো অনেকে বলছে যে তিরিশ মিনিটে শুধু তিরিশটা কুয়েশন শুধু তিরিশটা কুয়েশন দেখবে না ফ্রেন্ড যদি আমরা ডিসকাশনও নিয়ে আসে ডিসকাশন নিয়ে শুধু ইনক্লুড করি তাহলে কিন্তু পঞ্চাশ ষাটটি কুয়েশন বেশি হবে যদি সবগুলো আলোচনা করি তো আমরা চাইছি যে কিছু কিছু কুয়েশন যাতে তোমাদের আলোচনার মাধ্যমে তোমাদেরকে শেখাতে পারি তো তার জন্য এভাবে আমরা নিয়ে আসছি না তো তবে দেখি অনেকে কমেন্ট করে যে স্যার তিরিশটা কুয়েশন তার তিরিশ মিনিট আমাদের সময়টা টোটালি রস সো ফ্রেন্ড আমরা তিরিশ মিনিট ক্লাসের মধ্যে দিতে পারি না তিরিশটা কুয়েশন শেখার জন্য তিরিশ মিনিট দিতে পারি না অথচ অনেক সময় থাকে আমাদের লাইফের যা ননসেন্স বা অন্য অন্য কাজে এমনি এমনি ইউজ নষ্ট করে দিই বাট আমি মনে করি যে তোমরা যদি আমাদের ক্লাসে তিরিশ মিনিট দো তোমাদের দ্যাট মিন্স তোমরা কিন্তু অনেকটা শিখতে পেরেছো শিখতে পাবে এবং যেগুলো তোমাদের আপকামিং সে এক্সামের মধ্যে কিন্তু অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে সো ফ্রেন্ড আশা করি তোমরা বুঝবে সেগুলো কোয়েশন নাম্বার টোয়েন্টি লোকসভার অধ্যক্ষকে অপারেশন করা যায় যে লোকসভার অধ্যক্ষকে অপারেশন করা যায় কিভাবে করা যায় অপশন প্রস্তাব যে অপসারণ প্রস্তাব লোকসভার সংখ্যাগরিষ্ঠ পাশ হলে যে সেই প্রস্তাবটি লোকসভার সংখ্যাগরিষ্ঠ যদি পাশ হয় বা অপশন বি অপেশন প্রস্তাব দুই তৃতীয়াংশ সমর্থনে পাশ হলে অপশন সি রাষ্ট্রপতির নির্দেশে অপশন ডি সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা সরি অপশন ডি সংসদের সাধারণ গরিষ্ঠতায় সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে কোয়েশন নাম্বার টোয়েন্টি লোকসভার স্পিকারকে কিভাবে অপসারণ করা যায় তো সেক্ষেত্রে আমরা জানি যে লোকসভার স্পিকারকে একমাত্র অপারেশন করা যায় লোকসভার সংখ্যাগরিষ্ঠ সংখ্যাধিক পাশ করে দ্য লোকসভার যদি অপসন প্রস্তাবটি সেই সংখ্যাগরিষ্ঠ লোকসভার সদস্যদের দ্বারা পাশ করে সেক্ষেত্রে কিন্তু সেই লোকসভা অধ্যক্ষকে বা স্পিকারকে পদত্যাগ অপারেশন করা যায় নেক্সট কোয়েশন লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন দ্য লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান সঠিক উত্তরটি কী হবে যে ফ্যান লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন দেশ সর্বপ্রথম স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন কোয়েশ্চেন্টি ওয়ান তাছাড়া প্রথম এখন বর্তমানে সবাই জানো যে ওম বিড়লা ওম বিড়লা আসছেন বর্তমানে বর্তমানে আছে আমরা জানি যে ওম বিড়লা ওম যে প্রেজেন্ট লোকসভা স্পিকার বাট তাহলে বলতো দেখি যে প্রথমে কে আছেন প্রথমে কে আছেন লোকসভা স্পিকার যে প্রথম লোকসভা স্পিকার সবাই বলতে ট্রাই করে যে প্রথম কে ছিলেন সো আমাদের সঠিক উত্তর তোমরা অনেকে আনসার করেছো দ্যাট ইজ অপশন সি যে জ্যাবি মাবালঙ্কর জ্যাবি মাবালঙ্কর জ্যাবি মাবালঙ্কর ছিল যে প্রথম অধ্যক্ষ এবং তোমার সময়কাল ছিল যে কার্যকাল ছিল নাইনটিন ফিফটি টু যে নাইনটিন ফিফটি টু থেকে নাইনটিন ফিফটি সিক্স তখন সময় উনি লোকসভা স্পিকার বা অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে আছেন যে ওম বিড়লা নেক্সট কোয়েশন এবং তার ওম বিড়লার আগে ছিলেন কে ছিলেন সেটা তোমরা সবাই বলবে যে ওম আগে কে ছিলেন লোকসভা স্পিকার তো এখন তো বর্তমানে আছে ওম বিড়লা টোয়েন্টি টু লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন লোকসভার প্রথম উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম সো সোফেন কুয়েশন নাম্বার টোয়েন্টি টু উত্তরটি কি হবে যে লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন বা ডেপুটি স্পিকার ইয়েস দ্যাট ইজ অপশন বি যে এম এন আয়েঙ্গার এম এন আয়েঙ্গার ছিলেন যে প্রথম

সো ফ্রেন্ড সঠিক উত্তরটি কি হবে লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন তো তোমাদের জন্য আরেকটি অপশন রইল যে অপশন ডি হবে না সো ফ্রেন্ড অপশন ডি এর জায়গা কি হবে যে অপশন ডি এর জায়গা হবে যে সুমিত্রা সুমিত্রা মহাজন সুমিত্রা মহাজন ইয়েস তো তোমাদের জন্য অপশন রইল যে অপশন এ বি সি ডি তো কোনটি হবে সঠিক উত্তর

সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন সংসদের যৌথ অধিবেশন নিচে কে সভাপতিত্ব রাষ্ট্রপতি লোকসভার কি হবে যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করেন তোমরা জানো যে রাষ্ট্রপতি কিন্তু সংসদের কোন অধিবেশন সভাপতিত্ব করেন না সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষের মধ্যে তোমাদের কনফিউশন থাকতে পারে তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কি হবে যে লোকসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষই সংসদের যৌথ অধিবেশন কিন্তু সভাপতিত্ব করেন মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা আনতে ন্যূনতম কত সংখ্যক সংসদের প্রয়োজন হয় যে মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা আনতে অনাস্থা প্রস্তাব আনতে ন্যূনতম কত সংখ্যক সংসদের সমর্থন লাগে সেক্ষেত্রে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন সেক্ষেত্রে কতজন সংসদের সমর্থন লাগে সো আমাদের সঠিক উত্তরটি যে ফ্যান অপশন সি পঞ্চাশ জন মানুষের সমর্থন পাওয়া গেলে লোকসভার সদস্যের বিরুদ্ধে অনাস্থা মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে নেক্সট কুয়েশন কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স লোকসভার কার্যকাল মেয়াদ ইয়াস সেটা তো তোমরা সবাই জানো অলরেডি বলে দিয়েছি যে লোকসভার কার্যকাল মেয়াদ কোনটি হবে যে কোনো অবস্থাতে বৃদ্ধি হবে না ছয় মাস বৃদ্ধি হতে পারে অপশন সি জরুরি অবস্থার সময় এক বছর বৃদ্ধি করা যেতে পারে জরুরি অবস্থার সময় দুই বছর বৃদ্ধি করা যেতে পারে সেটা কী হতে পারে তো এই কুয়েশনটি আনসার যেতে কারোর 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 না বলে কারণ আমি অলরেডি আনসার ডিসকাশন করে দিয়েছি যদি এখনো যদি হবে না তো অপশন এর জায়গা আমরা কেটে দিতে পারি যে পাঁচ বছর ফাইভ ইয়ার্স তো তাহলে এখন বলো যে কোনটি হতে পারে সঠিক উত্তর তোমাদের কার্ডটু ইজি করে দিলাম যে পাঁচ বছর হতে পারে ছয় মাস বৃদ্ধি করা যেতে পারে অপশন সি জরি অবস্থা একশো জরি অবস্থার সময় এক বছর বৃদ্ধি করা যেতে পারে না অপশন ডি জরি অবস্থার সময় দু বছর বৃদ্ধি করা যেতে পারে কি হবে তো যারা পাঁচ বছর আনসার করেছে ফ্রেন্ড যারা পাঁচ বছর আনসার করেছে তারা কিন্তু হবে না আমরা জানি লোকসভার কার্যকাল মেয়াদ পাঁচ বছর বাট এখানে যেহেতু আমাদের অপশন ডি রয়েছে অপশন ডি কিন্তু সুইটেবল আনসার ডি কিন্তু যদি আমাদের অপশন ডি না থাকতো তাহলে অবশ্যই অপশন এ এর সাথে যেতাম বাট অপশন ডি যেহেতু আছে আমাদের অপশন ডি সঠিক উত্তরটি ক্লিক করতে হবে কারণ আমরা জানি যে রাষ্ট্রপতি চাইলে কিন্তু লোকসভার বয়স সরি 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 অপশন ডি হবে না অপশন এ অপশন ডে আমাদের কাছে সঠিক উত্তরটি যে রাষ্ট্রপতি চাইলে কিন্তু লোকসভার বয়স সেগুলো আমি আগে আলোচনা করেছি রাষ্ট্রপতি চাইলে কিন্তু লোকসভার মেয়াদকাল এক বছর বৃদ্ধি করতে পারে কোনো জরুরি পরিস্থিতিতে সেক্ষেত্রে যদি আমাদের কাছে অপশন সি না থাকতো তাহলে অপশন এ আনসার করতাম পাঁচ বছর বা সেক্ষেত্রে আমাদের কাছে অপশন ডি হবে যে সঠিক উত্তরটি যে জরুরি অবস্থার সময় এক বছর বৃদ্ধি করা যেতে পারে লোকসভার কার্যকাল মেয়াদ

তো আমরা নেক্সট ক্লাস ও সেমভাবে ইন্ডার পার্লামেন্টে ওপর নিয়ে আসছি নেক্সট ক্লাস সেম ভাবে ইন্ডিয়ান পার্লামেন্টে থাকবো অবশ্যই তোমরা সেগুলো করবে সো বিকাল তিনটে আবার ক্লাস থাকবে তোমরা অবশ্যই সেটা তো আসবে সো ফ্যান তাহলে ইয়েস অনেকেই ভালো আনসার করেছো দ্যাট ইজ ভালো করেছো যারা করতে পেরেছো যে যারা অ্যাবাব টোয়েন্টি করেছো দ্যাট মিন্স তোমরা খুব ভালো করেছো সো ফেন্ড তাহলে আজকে এরকম এতটুকু পর্যন্ত রাখছি ক্লাস আবার দেখা হবে টিল দেন থ্যাংক ইউ সো মাচ এবং তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে ভালো থাকবে Okay bye